হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব 2014 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি রোমান্টিক মুভির এক্সপ্লেন। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেন শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, ততক্ষণে তোমরা চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। মুভির শুরুতেই আমরা জয় এবং এমি নামের এক কাপলকে দেখতে পাই। এমি একজন ব্লগার, যে কিনা তার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করত। অন্যদিকে জয় একজন মিউজিক ডিরেক্টর ছিল। তো এমি এবং জয় যখনই সময় পায় ইন্টিমেট হয়। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও তারা দুজন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ইন্টিমেট হতো। মানে তাদের যখনই মুড হতো তখনই তারা ইন্টিমেট হতো। তারা ইন্টিমেট হতো বাড়িতে, গাড়িতে বা তাদের বাড়ির কিচেনে, প্রায় সব সময়ই এই একই কাজ করত। তো এরপর এমি একদিন তার বাবাকে বলে সে প্রেগনেন্ট হয়েছে। তখন তার বাবা বলে একবার মা হয়ে গেলে জীবনে আর কোনো সুখ থাকবে না, মানে মা হয়ে গেলে তাকে সন্তানের দায়িত্ব নিতে হবে, যার জন্য নিজের শখগুলো পূরণ করতে পারবে না। এমিও এই বিষয়টা বুঝতে পারে, এজন্য সে জয়কে এই বিষয়ে বলে, যদি আমি মা হয়ে যাই তখন কি তুমি আমায় এখনকার মতো ভালোবাসবে? তখন জয় বলে হ্যাঁ, তখনও আমি তোমাকে এখনকার মতোই ভালোবাসবো। তো এরপর দেখা যায় এমি মা হয়ে গেছে, কিন্তু এরপরে তাদের জীবনে সমস্যা নেমে আসে, কারণ তারা যখনই ইন্টিমেট হতে চায় তখনই সেই বাচ্চাটা কান্না শুরু করে দেয়, যার ফলে তাদের আর কিছুই করা হয় না। আর এর মধ্যে দিয়ে এমির আরেকটা সন্তান হয়। তো এভাবে তাদের অনেকগুলো দিন পার হয়ে যায়। এরপর দেখা যায় জয় তার সন্তানকে তার কলেজের প্রেজেন্টেশনে সাহায্য করছে। এরপর সে এমির সঙ্গে কথা বলে। সেখানে সে এমিকে বলে অনেকদিন ধরে তারা ইন্টিমেট হয় না। তখন এমি বলে এই সপ্তাহে এমি তার মার কাছে বাচ্চাগুলোকে রেখে আসবে, তারপর তারা অনেকটা সময় পাবে। এটা শুনে জয় অনেকটা খুশি হয়। এরপর এমি তার অফিসে যায়, সেখানে ডন নামের একজন ছেলের সঙ্গে এমি কথা বলছিল। এদিকে আমরা জয়কে দেখি যে কিনা তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। তখন রোজি নামের একটা মেয়ে আসে সেখানে, আর সে জয়কে কতগুলো আইপ্যাড দেয় যেগুলো জয়ে বিক্রি করার কথা ছিল। এরপর দেখা যায় এমি তার মাকে কল করে বলছে তাদের বাড়িতে আসতে। এরপর জয় যখন বাড়িতে ফেরে তখন সে এমিকে খুঁজতে থাকে, কিন্তু সে এমিকে কোথাও পাচ্ছিল না। তখন এমি সেখানে চলে আসে, আর সে অনেক ছোট ছোট কাপড় পরে আসে, যেটা দেখে জয়ের তো মুড চলে আসে। কিন্তু তখন তার মনে পড়ে বাড়িতে বাচ্চারা আছে। তখন সে এমিকে বলে বাচ্চারা কোথায়। এমি বলে বাচ্চাদের সে মায়ের কাছে রেখে এসেছে। তখন জয় খুশি হয়ে যায়। এরপর সে এমিকে নিয়ে ঘরে যায়। তো সেখানে তারা ইন্টিমেট হতেই যাবে, কিন্তু তারা বুঝতে পারে তাদের আগের মতো সেই ফিলিংসটা আসছে না, মানে তাদের ইন্টিমেট হওয়ার যে ইচ্ছেটা ছিল সেটা আগের মতো নেই। তখন তারা তাদের বাড়ির কিচেনে যায়, সেখানে তারা ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানেও তাদের ভালো লাগছিল না। তখন জয় বলে সে আগের মতো সেই ফিলিংসটা আর পাচ্ছে না। সে বলে সে আগে যখন এমিকে দেখতো তখনই সে তার মুড চলে আসতো, কিন্তু এখন তার এসব করতে মন চাচ্ছে না। তখন এমি ভাবে যে এবার তারা কি করবে। তখন এমির মাথায় একটা অন্যরকম প্ল্যান আসে। সে বলে আমরা ইন্টিমেট হওয়ার সময় সেটা ভিডিও করব, তাহলে আমাদের মুড চলে আসবে। তো কথা অনুযায়ী তারা ভিডিও রেকর্ড চালু করে, ইন্টিমেট হয়, এবং এরপর জয় এমিকে বলে ভিডিওটা ডিলিট করতে। তখন জয় বলে সে কিছুক্ষণ পর ভিডিওটা ডিলিট করে দেবে। তো এর পরের দিন জয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল, তখন সেখানে অনেক লোকজন চলে আসে। তো সেখানে তারা সবাই মিলে মজাই করছিল, কিন্তু হঠাৎ করে জয়ের ফোনে একটা SMS আসে, যেখানে লেখা ছিল তোমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। তখন জয় তাকে রিপ্লাই করে সে মনে হয় ভুল করে তাকে SMS পাঠিয়ে দিয়েছে, সে তো এ বিষয়ে কিছুই জানে না। তখন সেই লোকটা বলে সে ঠিক জায়গায় SMS দিয়েছে। তখন জয়ের মনে পড়ে কালকের ভিডিওটা সে ডিলিট করেনি, বরং তার বদলে তার যে আইপ্যাড গুলো বিক্রি করার কথা ছিল সেই আইপ্যাড গুলোতে শেয়ার করে দিয়েছে। এটা ভেবে সে তো ঘাবড়ে যায় এবং ভিডিওটা ডিলিট করতে যায়। তখনই সেখানে এমি চলে আসে। তখন জয় এমিকে সবকিছু খুলে বলে। এটা শুনে এমি তো অনেকটা রেগে যায়। তো জয় আসলে সেই আইপ্যাড গুলো বিক্রি করেছিল। তখন তারা ভাবতে থাকে সেই আইপ্যাড গুলো তারা কিভাবে খুঁজে আনবে। এরপর তারা মনে করতে থাকে তারা সেই আইপ্যাড গুলো কার কার কাছে বিক্রি করেছে। তখন এমির মনে পড়ে তাদের ছেলের কাছেও একটা আইপ্যাড আছে, সেটা তারা তাদের ছেলেদের কাছ থেকে নিয়ে আসে। এরপর জয়ের মনে পড়ে তার বন্ধু রাবির কাছেও একটা আইপ্যাড আছে। তখন সে তার বাড়িতে যায় সেই আইপ্যাডটা নেওয়ার জন্য। সেখানে গিয়ে সেই ভিডিওটার কথাও বলে রবিকে। এরপর আইপ্যাডটা নিয়ে তারা এমির কলিগ টনের কাছে যায়, এবং সেখানে তারা এমন ভাব করে যেন তারা কিছু জানে না, তারা তার সঙ্গে হঠাৎ করে দেখা করে ফেলেছে। এরপর এমি এবং জয় সেই লোকটার বাড়িতে যায়। সেখানে এমি বলে তার পেট খারাপ হয়েছে, এজন্য সে টয়লেটে যেতে চায়, যাতে করে সে ঘরের মধ্যে থেকে সেই আইপ্যাডটা নিয়ে সেখান থেকে ভিডিওটা ডিলিট করতে পারে। এদিকে জয়ের পেছনে একটা কুকুর লেগে যায়, যেটা জয়ের পায়ে কামড় দেয়। এরপর দেখা যায় সেই বাড়িতে জয়ের বন্ধু রবিও এসেছে। জয় তার বন্ধুকে ভিডিওটার বিষয়ে বলেছিল। তখন জয়ের বন্ধু রবি বুদ্ধি করে জনের কাছ থেকে সেই আইপ্যাডটা নিয়ে নেয়। তখন সেখানে জয় চলে আসে, যাকে দেখে এমি বলে তোমার এরকম অবস্থা কিভাবে হলো। তখন
সে বলে এই কুকুরটা তার এরকম অবস্থা করেছে। এরপর তারা সেখান থেকে চলে আসে। এরপর আমরা জয় এবং এমিকে দেখি রবির বাড়িতে, যেখানে তারা রবির কাছ থেকে সেই আইপ্যাডটা নিয়ে নেয়। আর সেখানে জয় জানতে পারে রবির ছেলে তাকে সেই এসএমএসটা করেছিল, আর সেই ভিডিওটা অনলাইনে আপলোড করেছিল। আর সেই ছেলে রবির কাছ থেকে কিছু টাকা দাবি করে, সে যদি টাকাটা না দেয় তাহলে সে একটা ওয়েবসাইটে এই ভিডিওটা আপলোড করে দেবে। তখন জয় তার বাড়িতে ফিরে আসে এবং রবিকে ফোন করে বলে তার ছেলে সেই ভিডিওগুলো অনলাইনে আপলোড করেছে। তখন রবি বলে আমার ছেলে এরকম কিছু করেনি, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বলেছে তার কাছে এমন কোনো ভিডিও নেই আর তার কাছে তো কোনো কম্পিউটারই নেই, তাহলে সে কিভাবে আপলোড করবে। এরপর জয় এমিকে বলে রবির ছেলে এই সব কিছু করেছে, সে এই ভিডিওগুলো অনলাইনে আপলোড করে দিয়েছে, এখন সে একটা ওয়েবসাইটেও এই ভিডিও আপলোড করতে যাচ্ছে। তখন তারা বুঝতে পারে না এবার তারা কি করবে। তখন এমি বলে হেডকোয়ার্টারে গিয়ে তারা এই ভিডিওটা আপলোড করেছে যেখান থেকে সেখান থেকে ডিলিট করে দেবে। এরপর তারা সেখানে যায় এবং হেডকোয়ার্টারের মালিককে বলে যে তাদের ওয়েবসাইটে একটা ভিডিও আপলোড করা হয়েছে যেটা তারা ডিলিট করতে চায়। তখন সেই হেডকোয়ার্টারের মালিক বলে আমি ডিলিট করার ব্যবস্থা করব। এরপরের দিন রবির ছেলে জয়ের কাছে আসে এবং বলে তার কাছে এখন একটি মাত্র ভিডিওর পেন ড্রাইভ আছে, সেটা সে জয়কে দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর জয় এবং এমি সেই ভিডিওটা দেখে, দেখার পর তারা সেই পেন ড্রাইভটা নষ্ট করে দেয়। আর এর মধ্যে দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই অদ্ভুত টাইপের মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।